কত কিছুই তো না জেনে খাই, কিন্তু কি ছিল এসব খাবারের ইতিহাস? চলুন জেনে নেওয়া যাক এ সকল খাবার সম্পর্কে ইতিহাসের আড়ালে থাকা অদ্ভুত কিছু তথ্য। 1869 সালে পৃথিবীর প্রথম বাজারজাতকৃত স্যুপ তৈরি হয়। প্রথমবারের মতো বাজারে আসা এই স্যুপটির নাম ছিল ক্যাম্পবেল স্যুপ। তখনকার সময় এর ভিতর পানিতে ভেজানো আস্ত টমেটো দেওয়া হতো। পাউন্ড কেক খেতে আপনি নিশ্চয়ই পছন্দ করেন, কিন্তু এই পাউন্ড কেক নামটি কিভাবে এলো? অনেকেই মনে করেন যে 1 পাউন্ড 2 পাউন্ড ওজন পরিমাপের কারণেই একে পাউন্ড কেক বলা হয়। তথ্যটি আসলে ভুল। কেকটির নাম পাউন্ড কেক হবার কারণ হচ্ছে এটির উৎপত্তির ঘটনা। কেকটি সর্বপ্রথম 1 পাউন্ড ময়দা, 1 পাউন্ড মাখন, 1 পাউন্ড চিনি ও 1 পাউন্ড ডিমের মিশ্রণ দিয়ে তৈরি করা হয়। সেখান থেকে এর নাম হয়ে যায় পাউন্ড কেক। আমরা লাল রঙের যে আপেলগুলো খাই সেগুলো আসলে ফল নয়, বরং এটি হচ্ছে গোলাপ ফুলের একটি প্রজাতি। পৃথিবীতে প্রায় 70,500 জাতের আপেল রয়েছে। স্ট্রবেরি এবং চেরি ফলও একই তালিকার অন্তর্ভুক্ত। কালের বিবর্তনে এগুলোর আকার বদলে গেছে। পৃথিবীর আর কোনো দেশের পিৎজাতেই মটরশুঁটি পাওয়া না গেলেও শুধুমাত্র ব্রাজিলের পিৎজাতেই মটরশুঁটির দেখা পাওয়া যায়। ব্রাজিলের এত বেশি মটরশুঁটির চাষ হয় যে সেখানকার রেস্তোরাঁগুলো প্রায় সব খাবারে এটি ব্যবহার করে। তারা পিৎজার উপর মটরশুঁটির স্তূপ ঢেলে দেয়। চকলেট এখনকার দিনে বাচ্চাদের খাদ্য হলেও একটা সময় চকলেটই ছিল মুদ্রা বা কারেন্সি। চকলেট বানাতে এখন আমরা বিন নামক যে উপাদানগুলো ব্যবহার করি, 1400 খ্রিস্টাব্দে তা মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। একটি ছোটোখাটো জাহাজ তখনকার সময় 1000 বিন বা 1000 চকলেট দিয়ে কেনা যেত। ভাবতে ভালো লাগে, এখন আমরা পূর্বপুরুষদের মুদ্রা চিবিয়ে খাচ্ছি। পৃথিবীর সবচেয়ে দামি পিৎজাটির দাম কত জানেন? $12,000। বাংলাদেশি টাকায় যার মূল্য 9,60,000 টাকা। ছোট্ট এই পিৎজাটি অর্ডার দেওয়ার পর পরবর্তী 72 ঘন্টা আপনাকে রেস্টুরেন্টে বসে অপেক্ষা করতে হবে পিৎজা প্রস্তুত হওয়ার জন্য। ম্যাকডোনাল্ড বার্গারের আউটলেটগুলো কতটা ব্যস্ত জানেন? একটি ম্যাকডোনাল্ড আউটলেটে প্রতি সেকেন্ডে 75টি করে বার্গার তৈরি হয় এবং একই সাথে একই সেকেন্ডে 75টি করে বার্গার বিক্রি হয়। অনেকেই ভাবেন ফুল থেকে মৌমাছির সংগ্রহ করে আনা রস দিয়ে মৌচাকে মধু উৎপন্ন হয়। এটা ভুল। আসলে মধু হচ্ছে মৌমাছির বমি। অতিরিক্ত খাবার গ্রহণ করে মৌমাছি যখন বমি করে, সেটি তখন মৌচাকে ছড়িয়ে জমাট বেঁধে যায়। পরবর্তীতে আমরা তা সংগ্রহের পর পরিশোধন করে খাই। আমরা এখন যেসব মুরগি খাই সেগুলো দেখতে তরতাজা ও নাদুস নুদুস, কিন্তু 100 বছর আগের মুরগিগুলো এমন ছিল না। বাসার বয়স্ক কাউকে জিজ্ঞেস করে দেখুন 50 বছর আগের মুরগিগুলো দেখতে কেমন ছিল, তাহলে এই তথ্যটির সত্যতা সম্পর্কে ধারণা পাবেন। প্রতি শতকেই হরমোনের পরিবর্তনের কারণে এখনকার মুরগিগুলো দিনকে দিন মোটা হয়ে চলছে। 1700 খ্রিস্টাব্দের সময় একটি প্রাপ্তবয়স্ক মুরগি থেকে মাংস পাওয়া যেত 0.5 কেজি। এখনকার সময় একটি প্রাপ্তবয়স্ক মুরগি থেকে মাংস পাওয়া যায় 2 থেকে 3 কেজি। ফুড বা খাদ্য সম্পর্কে আজকে এ পর্যন্তই।